এ দেখো দাদা এসছে। সে তো দেখতেই পাচ্ছি আমার অন্ন ধ্বংস করতে চলে এসছে। তা কতদিন থাকবে? না না, আমি থাকতে আসিনি, সামনে জামাই ষষ্ঠী তো তাই নিমন্ত্রণ করতে এসেছি। আরে আগে বলবে তো, তা তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? শালবাবুর জন্য চা জল খাবার ব্যবস্থা করো। তা কবে ষষ্ঠী? এই তো সামনের বুধবার। ঠিক আছে, আমি বুধবার সকালবেলাই চলে যাব। বলছি বোনাই, এবার নিমন্ত্রণ শুধু বোনের, বোনকে শুধু তুমি বাড়ি অবধি দিয়ে আসলেই হবে। এই বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর বোনকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। চল তো দাদা, ওই একা হাত পুড়ি রান্না করে থাক। হ্যাঁ চ। এই মধু, শুনছো আমি বেরোলাম। এত সেজে কোথায় বেরোচ্ছ? কারোর বিয়ে আছে নাকি? কারোর বিয়ে আবার কি, আমারই বিয়ে। তুমি আবার বিয়ে করছো? দেখো মধু, তুমি রাগ করো না, তুমি বাড়ির কাজ করতে করতে হাঁপিয়ে যাও, আমার দিকে নজর দেওয়ার সময় তো পাও না, তাই তোমার কাজের সুবিধার জন্যই আমাকে আর একটা বিয়ে করতে হচ্ছে। ও বুঝেছি, তাহলে আর রাগ নেই তো? রাগ করবো কেন, তুমি তোমার ভালোর জন্যই আর একটা বিয়ে করছো। তাহলে ক্ষমা করে দিয়েছো? দেখো ক্ষমা করার আমি কে, ক্ষমা করতে পারো একমাত্র ভগবান তোমাকে, তাই আমি তোমাকে ভগবানের কাছেই পাঠিয়ে দিচ্ছি। ও দাদা ফাঁকা আছো? হ্যাঁ তোমার জন্য আমি পুরো ফাঁকা আছি। চলো তাহলে একদম লুটোই খেলা হোক। ঠিক আছে চলো। আমার ছক্কা, আমার পুট। বৌদি তুমি সারাদিন একা বাড়ি থাকো, তোমার বোরিং লাগে না? এই জন্য তো বলি তুমি তো একটা বিয়ে করতে পারো, তাহলে আমার একটা গল্প করার লোক আছে। তুমি চাও আমি আর একটা বিয়ে করি? হ্যাঁ, কাউকে কি ঠিক করা আছে? না মানে তেমন কেউ নেই, কিন্তু তোমার ওই যে বান্ধবী আছে না রিয়া, ওকে তাহলে বিয়ে করে নেব। ছোট্টুদা তুমি একটু তোমার ঘরে যাও তো, তোমার দাদার ঘাট থেকে বিয়ের ভূতরে নামিয়ে দিই। ইয়ে ফাসকে আসি। আবার তালা মারছো কেন? তা এতদিনের জন্য যাচ্ছি, তালা মারবো না। তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে ওয়েট করো, আমি তালা টালা মেরে তারপর যাচ্ছি। যাও যাও যাও। এই যে আমি ভিখারি বা কুলি নই, আমি জামাই, জামাই ষষ্ঠীতে যাচ্ছি, শ্বশুর বাড়ির জন্যে শাড়ি মিষ্টি ফল কিনতে কিনতে আমার এই অবস্থা হয়েছে। কি সারাদিন ফোন চালাও? তুমি ঠিক করে নাও ফোন চালাবো নাকি আমার মুখ চালাবো। তুমি এই নাও, তুমি এক কাজ করো ফোনটাই চালাও।